হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো তো চলে আসলাম আবারও সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তো এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা দেওয়া হবে বড়ি তো কালকে ডাল ভিজিয়ে বাটা হয়ে গেছে তো আজকে এই যে ফেরানো চলছে রোদ উঠে গেছে সকাল সকাল তো ভাবলাম রোদ যেহেতু উঠে গেছে বড়িগুলো দেওয়া দিয়ে নেওয়া যাক তো বড়ি যাওয়া বড়ির এই যে মিশ্রণটা যত ফেনাবে তত বড়ি নরম হবে তরকারিতে দিলে বেশি জাল খাবে না তো যত বেশি ফেনানো যাবে আবার সাদা হবে দেখতেও সুন্দর লাগবে তো এটা ভালো করে ফেনিয়ে নিচ্ছি এতে কিসের কিসের মিশ্রণ আছে চলো তোমাদের একজন লোক দেখিয়ে দেব তো এরকম করে যত পারবে ফেনে নেবে বড়ির বড়ির এই মিক্স্রণটার মধ্যে আছে কলার ডাল বাটা কালো কড়াই কালো কড়াইয়ের ডাল বাটা আর আছে কুমড়ো কুমড়ো ওই যে চাল কুমড়োগুলো যেগুলো পাকা হয় সেগুলোকে ঘষে জল ঝরিয়ে এর মধ্যে মিক্স মিক্স করে তো সেটাই এরকম ফেনিয়ে তাই বড়ি বসানো হয় তো এই যে ক অনেক ফেনাতে জাস্ট অনেকটা সময় লেগে যায় তো বড়ি দিতে না যতটা সময় লাগে ফেনাতে তার থেকে বেশি সময় লেগে যায় কারণ যত বেশি ফেনাবে ততই বড়ি টেস্টি হবে এটা তো আমি আগেই বলে দিয়েছি তো তোমাদের কাদের কাদের শীতকালে বড়ি দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘরের বড়ি আর কেনা বড়ির স্বাদই জাস্ট আলাদা কেনা বড়িতে ঘরের বড়ির স্বাদ আলাদা অনেকটাই তো এই যে কুমড়ো আর এই যে কুমড়ো আর এই যে কুমড়ো আর এখানে রয়েছে ডাল বাটা তো এটাকে মিক্স করা হবে এই যে এক ভাগ করা রয়েছে এই এক ভাগ আর এই যে রয়েছে এই যে খুদ কড়াইয়ের যে খুদগুলো থাকে সেগুলোই এখানে রাখা রয়েছে তো এই যে এখানে কিছুটা বড়ি বাসন হয়ে গেছে আগে যেগুলো ফেনানো হয়েছিল আর এই যে আরও কিছুটা বড়ি বাসন হচ্ছে যে দেখো কত পরিষ্কার সাদা হয়েছে বড়িগুলো এই বড়িগুলো মানে ঝোলে জাল মুখে দিলে যে সেই বড়ি গলে যাবে সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে সমস্ত বড়িগুলো দেওয়া দিয়ে নেবে তারপরে বড়িগুলো দিয়ে নেব তারপর আছে খুদের বড়ি তো ওই যে দেখালাম যেগুলো ডাল ভাঙা ডালের খুদ সেগুলোই বড়ি দেওয়া হবে তো দেখো কত সুন্দর করে বড়িগুলো দেওয়া হচ্ছে তো তোমাদের তোমাদের ওখানে কীভাবে বড়ি দেওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে এখনো ফেনানো চলছে আর এই যে পাশেই রয়েছে গুলো এই খুদেরও বড়ি দেওয়া হবে অ্যাকচুয়ালি চালের যেরকম খুদ বেরোয় চাল ভাঙানোর পরে সেরকম ডাল ভাঙানোর পরেও ডাল যেগুলো কেটে ভেঙে যায় সেগুলোকে অ্যাকচুয়ালি ডালের খুদ বলা হয় তো এই যে ফেনাতেই জাস্ট কষ্ট কিন্তু বড়ি দিতে কোনো কষ্ট নেই তো যত ভালো ফ্যানাবে ততই ভালো বড়ি হবে সব সময়ই বলে থাকছি আমি বলে দিচ্ছি আমি তোমাদেরকে তো যার একদিকে চলছে ফ্যানানো আর একদিকে চলছে বড়ি দেওয়া তো এই যে এসছে আরেকজন বড়ি দিতে চলে এসছে পাশের বাড়ির থেকে তো তিনিও বড়ি দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি যা রোদ রোদ বেরিয়ে গেছে তো যত তাড়াতাড়ি বড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে খুদ বলছিলাম এই যে খুদের মধ্যে কিছু কুমড়োর দানা দিয়ে এটা বড়ি দেওয়া হচ্ছে এই বড়িটা দিলে যে কোনো ভাত এই বড়ি ভাজা দিয়ে মেখে খেলে জাস্ট অসাধারণ লাগে তো চলো এবার চলে যাবো রান্নার কাজে ওদিকে কাশেরে আজকে রান্না করবো কাতলা মাছের মাথা আছে মাছ আছে তাই দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল তো আমি সব কিছু একসাথে কেটে হলুদ মাখিয়ে নিয়েছি আলু আর বেগুন এর সঙ্গে দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি তো এই দিয়েই ঝোলটা রান্না করব অ্যাকচুয়ালি পাতলা মাছের ঝোল করব। যেহেতু বেশি তেল মশলা খাওয়াটাও তো ঠিক নয় তো পাতলা করে মাছের জল তৈরি করে নেবো আর সঙ্গে শোনোর জন্য একটা ভাজা করে নেবো আলু দিয়ে বিট দিয়ে আর কোনো বিট নাই সরি গাজর দিয়ে আর মটরশুটি দিয়ে নিয়েছি তো এইগুলো হালকা জল দিয়ে সিদ্ধ করে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি বাচ্চাদের তো বেশি ভাজাভুজো খাওয়ানো উচিত নয় সেই কারণে তো এইদিকে সোনু আর সোনু দাদা খেলা করছে আর সোনু এখানে বসে আছে এই যে আর এই সাইডে মাঠে কিছুটা সরষে পেকে গেছিলো তো সেগুলোই তুলে নিয়ে আসা হয়েছে তুলে নিয়ে এখানে চটের ওপর মেলে দেওয়া আছে মেলে দেওয়া হয়েছে তো যেহেতু অল্প একটু সর্ষেই পেকেছিল তা অল্প একটু বলে এই বাড়িতে উঠোনে মেলে দেওয়া হয়েছে আর পুরো সর্ষাটা যেদিন কাটা হবে সেদিন মেশিনেই ঝাড়া হবে তো সোনু মনে খেলা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তার জন্য এসে এখানে বসে পড়েছে তো আমি গুলে নিয়েছি একটু চালের আটা তো ঠাকুমা কিছুদিন ধরে পিঠা খাবে খাবে করছিলো তো ভাবলাম একটু যেহেতু ভাত বসিয়ে উনুনে আগুন রয়েছে তো এই উনুনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে আমি দিয়ে দিয়েছি তো এইভাবে আমি পিঠাগুলো করে নেব যেহেতু গুড় আছে গুড় দিয়ে ভিজিয়ে খেতে বেশ অসাধারণ লাগে তো তারপরে আমি দিয়ে দিয়েছি সোনুকে ভাত এই যে এই ভাজাটা দিয়ে সোনুকে ভাত দিয়ে দিয়েছি তো সোনু এখন এটাই খেয়ে নেবে তারপরে দুপুরবেলা অন্য কিছু দিয়ে দেব তো এখন বাজে বেলা সাড়ে দশটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ দিয়েছে সোনু রোদে বসে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য তো আজকে বললো মা আমি একা একাই ভাত খাবো তো একা একা যখন খেতে চাইছি একা একাই দিয়ে দিলাম তো এদিকে ভাত টাত খেয়ে নিই আমি কালকে কিছু জামা কাপড় কেছিলাম সেগুলো একটু ভাজ করে নেব ভাজ করে ওগুলোকে গুছিয়ে রাখবো কারণ কালকে আর গোছানোর সময় পাইনি তো ভালো আছে সকালেই গুছিয়ে ফেলি ঠাকুমার শাড়ি আছে সোনুর জামা প্যান্ট সমস্ত কিছু আছে এগুলো একটু ভালো করে ভাজ করে নেব তো এখন বাজে বারোটা সাড়ে বারোটা তো সোনু স্নান করে নিয়েছে আর আমার একটু যেন স্নান করার পরে কীরকম শীত শীত লাগছিলো তো আমি চাদরটা পরে নিয়েছি তো ঘরে ছিল একটা কমলা লেবু তো সোনু বললো যে আমি কমলা লেবু রস বের করে দাও তাই খাবো তো যেহেতু মেলা থেকে দিন জুস লেবু চেপার মেশিনটা নিয়ে লেবু চেপাটা নিয়েছি তো লেবু চেপাটা দিয়ে ভালো দেখা যাক রস হয় কিনাতে বেশ ভালোই রস বেরিয়েছে যে সোনো খেয়ে নিচ্ছে তো যেহেতু একটা লেবু খুব বেশি রস হয়নি একটুখানি রস হয়েছে সবে তো বেশ ভালোই এক হিসেবে বলতে পারো গরিবের জুসার এটা যে গরিব মানুষ যারা বড় জুসার কিনতে সামর্থ্য থাকে না তো তারা এটাতে অনায়াসে সমস্ত কিছু জুস বার করে নিতে পারবে এই যে আমি এবার ঘরে ছিল একটা ডালিম তো লেবুটা খেয়ে যেহেতু সোনুর পোষায়নি ছোট্ট একটু লেবু ছিল তো সোনু বলছে তাহলে আমার ডালিমটা রস করে দাও তো দেখো কত সুন্দর ডালিমের রসটা বেরোয় বেশ খারাপ না জিনিসটা যাদের বড়ো মেশিন কেনার সামর্থ্য নেই তো তারা এটাতে রস করে দেখবে বেশ ভালোই হয় তো এই যে ভালোই কম না ভালোই রস বেরোচ্ছে তো এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে করলে ডালিমের আর একটু রস থাকে না সমস্ত রসই বেরিয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আবারও কিছুটা নিয়ে নিলাম এই যে ভালোই রস বেরোচ্ছে খারাপ না অ্যাকচুয়ালি বলতে পারো গরিবের জুসার তো গরিবের জুসাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে একটু নাড়িয়ে নিচ্ছে যেগুলো গেছিল সেগুলো রস রয়ে গেছে তো সেই রসগুলো আমি আবার চিপে নিলাম তো চলো ওদিকে কাজ সেরে আমি চলে এলাম একটু দুধটা জাল দিয়ে নেব। যেহেতু দুধ জাল দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর খাওয়ানো যায় না আর অ্যাকচুয়ালি চারটে বেজেও গেছে তো এদিকে কাজ গোছাতে গোছাতে আর আশা হয়নি তোমাদের সঙ্গে এই যে সূর্যটা ডুবে গেছে তো আমি দুধটা জাল দিয়ে রেখে দিলাম সোনোকে ঠান্ডা হয়ে গেলে সন্ধ্যাবেলার দিকে খাইয়ে দেব। আবার একটু বেশি ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেব। কিন্তু এই যে একদম গরম করে সেই দুধটা জাস্ট সঙ্গে সঙ্গে খাওয়ানো যায় না তো দেখো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে আর জলে পড়েছে সূর্যটা আরও সুন্দর লাগছে তো চলো এবার বড়িগুলোকে তুলে নেব। এই যে বড়িগুলো আজ শুকনো হয়ে গেছে বেশ ভালোই রোদ দিয়েছিলো তবুও আরেকটু শকাবে শকালে আরেকটু ছোটো ছোটো হবে আর বড়গুলো দেখা একদম সাদা ধপধপ ধ করছে দুধের মতো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাই